ডিয়ার ভিউয়ার্স, ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব একটা মাল্টিমিটার দিয়ে কিভাবে বিভিন্ন মান আপনারা পরিমাপ করবেন। এখানে যে মাল্টিমিটারটা দেখতে পারতেছেন, এটা দেখুন প্রথমে অফ পজিশনে আছে। আমি যদি এখানে অফ পজিশন থেকে বিতে নিয়ে আসি, তাহলে দেখুন এখানে মিলি ভোল্ট, আর ওই দিক থেকে সিগন্যাল দেখাচ্ছে আর ডিসি দেখাচ্ছে। আমাদের ডিসি ভোল্টেজ হবে। এখন যদি আমি এটা সিলেক্টর সুইচে দেখে দেখুন এদিক থেকে অল্টারনেটিভ চিহ্ন আসছে এবং এটা এসি পরিমাপ করতে পারবো। তার মানে এটা এই যখন আমরা সিলেক্টর সুইচটি এখানে আনবো, তখন আমরা এসি এবং ডিসি ভোল্টেজ দুইটাই পরিমাপ করতে পারবো। তো পরেরটাতে যাই আমরা। পরেরটার মধ্যে দেখুন আছে এখানে ওহম আছে, তারপরে ডায়োড চিহ্ন আছে, তারপরে ক্যাপাসিটর আছে, তারপরে হচ্ছে কন্টিনিউটি টেস্ট আছে। এখন দেখুন আমাদের এখান থেকে আমরা তিনটা জিনিসই পরিমাপ করব। এখন এটা ওহম, প্রথমটা ওহম দেখাচ্ছে, তারপরেরটা আমাদের এখানে ডায়োড দেখাচ্ছে। দেখুন ওই যে ডায়োডের চিহ্ন অলরেডি এসে গেছে, ডায়োডের চিহ্ন এসে গেছে। তারপরে দেখুন আমাদের কন্টিনিউটি এসে গেছে, ওই যে কন্টিনিউটির চিহ্ন দেখুন। তারপরে দেখুন ক্যাপাসিটরের আসছে, ক্যাপাসিটর হচ্ছে ন্যানো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড আসছে। তো এটা থেকে আমরা তিনটাই পেয়ে গেছি। তো তারপরে দেখুন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এখানে কত ফ্রিকোয়েন্সি আছে সেটা আমাদের দেখাবে ফ্রিকোয়েন্সি দুইটা প্রান্ত সংযুক্ত করলে। তারপরে দেখুন এখানে আছে আমাদের অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে দেখুন মিলি অ্যাম্পিয়ার। এই যে এখানে ডিসি চিহ্ন দেখাচ্ছে, আমাদের ডিসি দেখাচ্ছে। তা আমরা এখান থেকে সিলেক্ট যদি সুইচ দিয়ে দেখুন এসি, এসি মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, মানে যত কারেন্ট। যদি আমরা কারেন্ট পরিমাপ করি, তাহলে কিন্তু এই দুইটা প্রান্ত যেটা নোপ আছে, এই দুইটা অবশ্যই আমাদের লোডের সাথে সিরিজে যুক্ত করতে হবে, সিরিজে যুক্ত করতে হবে। আর এটা হচ্ছে মিটারটাকে সিরিজে যুক্ত করতে হবে। এই প্রান্তে এক পজিটিভ ঢুকবে, এই প্রান্ত পজিটিভ বের হবে। আর এখানে দেখুন 400 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে অ্যালাউ করবে হেরা। এই যে দেখুন 400 ম্যাক্সিমাম 400 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি দিলে কিন্তু মিটার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সাধারণত এটা তো কারেন্ট খুব কমই পরিমাপ করা হয়। তো এই ছিল আমাদের আজকে মিটারের পরিচিতি, আমাদের মাল্টিমিটার বিভিন্ন এ আছে। আর এখানে যে পয়েন্টগুলো আছে দেখুন, এটা হচ্ছে হোল করে রাখা, এখানে হোল করে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে পরিবর্তন করবেন, যতজনের রেজিস্ট্যান্স পরিমাপ করবেন, এটাকে জিরো ডেল করবেন, তাহলে এটা জিরো হবে, এটা রেঞ্জ হবে অটোমেটিকলি। আর এখানে দেখুন প্রথমে আমরা অফ পজিশন থাকবে, তারপরে হচ্ছে ভোল্টেজ এসি ডিসি, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ড্রাইউড, তারপরে হচ্ছে ক্যাপাসিটর, তারপরে হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউটি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এম্পিয়ার। এ দুইটাই দেখাবে, মিলি এম্পিয়ার দুইটাই দেখাবে, এসি এবং ডিসি দুইটাতে। এই ছিল আমাদের এই মাল্টিমিটারের পরিচিতি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তো টাকা পয়সা প্রয়োজন হয় না, শুধু মন মানসিকতার প্রয়োজন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন। ত্রিপলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।